নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। কন্যা রাশি, 12 বছর পর মহাপরিবর্তন। দেবগুরু বৃহস্পতি 22 এপ্রিল 2023 টু 1 মে 2024 আপনার মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে অবস্থান করছে। এই টানা 1 বছর আপনি কি রেজাল্ট পেতে চলেছেন এই বৃহস্পতির মহাপরিবর্তনে? আপনার জীবনে কোন কোন দিকগুলো পজিটিভ, কোন কোন দিকগুলো নেগেটিভ, সমস্ত কিছু বিষয় কিন্তু আমি আলোচনা করব। তাই ভিডিওটি খুব তাড়াতাড়ি না দেখে আপনারা একটু মনোযোগ দিয়ে আলোচনাটি অবশ্যই শুনবেন। বৃহস্পতি যে ডিপার্টমেন্টগুলো দেখে, প্রথম হচ্ছে ভাগ্য, আপনার সন্তান, অর্থ, শিক্ষা, বড় ভাই এবং স্বামী সুখ। স্ত্রীদের ক্ষেত্রে স্বামী কেমন হবে এই বৃহস্পতি কিন্তু দেখে। এই যে বৃহস্পতি রাশি পরিবর্তন করছে, আপনার অষ্টম গৃহে চলে যাচ্ছে। বৃহস্পতি অষ্টম গৃহে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, আপনার কিছু কিছু ক্ষেত্রে ষড়যন্ত্র, বিপত্তি এগুলো কিন্তু বাড়বে। এবং বৃহস্পতি অষ্টমভাবে অবস্থান করে আপনার ডিপ নলেজটা কিন্তু বৃদ্ধি করবে, আধ্যাত্মিকতা বৃদ্ধি করবে, লিখে রাখুন। এবং অষ্টমভাবে স্টমাক রিলেটেড সমস্যা, পেটের সমস্যা, এই সমস্যাগুলো, গ্যাস্ট্রিকের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। বৃহস্পতি আপনাদের সপ্তম পতি অষ্টম গৃহে চলে যাচ্ছে। প্রথম কথা, আপনার লাইফ পার্টনারের হেলথের দিকে নজর দিন, মেল এবং ফিমেল এক কথায়। আপনার যদি স্বামী যদি কন্যা রাশির হয় বা স্ত্রী যদি কন্যা রাশির হয়, এবং আপনাদের মধ্যে এই 1 বছরের মধ্যে একটু মত পার্থক্য, মতবিরোধ আপনাদের তৈরি হবে, কারণ সপ্তমপতি অষ্টমভাবে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা বন্ডিংয়ের অভাব কিন্তু সৃষ্টি কিন্তু করবে। এবং যারা পার্টনারশিপ বিজনেস করতে চাইছেন, এই ধরুন 4-5 জন 10 জন মিলে কাজ করছেন, এখানে কিন্তু চোখ কান খুলে থাকুন। আপনাকে বসি দিয়ে, আপনাকে অর্থ লস করিয়ে আরেকজন কিন্তু উঠতে চাইবে, এক কথাই বললাম। পার্টনারশিপ বিজনেস দিকে নজর রাখুন। ডেলি ইনকামে যেটা কিছুটা হলো চাপ থাকবে, একটু চাপের মধ্যে, একটু প্রেশারের মধ্যে দিয়ে গেতে হবে। আপনার চতুর্থ পতি বৃহস্পতি অষ্টম গৃহে সম্পত্তি, যারা প্রপার্টি কেনা বেচা করছেন বা সম্পত্তি কিনতে চাইছেন, আমি বলবো 1 বছর থেমে যান, বা যদি পারচেস যদি করতেই হয় একটু দেখে শুনে পারচেস করবেন, কারণ অষ্টম গৃহে চতুর্থ পতি কিছুটা সমস্যা দিবে প্রপার্টি ক্ষেত্রে। এই বৃহস্পতি আপনার দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে, বিদেশ থেকে আপনাদের লাভ দিবে। এবং আপনাদের ভ্রমণ, ট্রাভেল বৃদ্ধি করবে, বিদেশ যাত্রা, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখান থেকে লাভ আপনাদের দিবে। এবং দ্বাদশভাবে দৃষ্টি, অহেতুক খরচা, ফালতু খরচা বৃদ্ধি কিন্তু করবে, খরচার দিকে নিয়ন্ত্রণ দিন। দ্বাদশভাবে দৃষ্টি, খরচার দিকটা কিন্তু নিয়ন্ত্রণ দিন, আপনি কন্যা রাশির মানুষ। এবং এই বৃহস্পতি আপনার ধনভাবে দৃষ্টি দিচ্ছে। আমি একটি কথা আবারও বলছি, বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় গঙ্গা জলের মধ্যে পবিত্র হয়, সেই ভাবকে বৃদ্ধি করে। আপনার ধনভাবে দিচ্ছে কি না, আপনাদের অর্থের জায়গা, অর্থের স্টেবিলিটি আপনাদের বাড়বে, এটা নিশ্চিতরূপে বলা যেতে পারে।
কিন্তু একটু বেগ পেয়ে গেতে হবে। অর্থাৎ অর্থনৈতিক স্থিতি ধীরে ধীরে কিন্তু মজবুত কিন্তু হবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো, আপনার কুটুমের সঙ্গে সম্পর্কে উন্নতি এবং কথাবার্তার মধ্যে আপনাদের মধুরতা কিন্তু দেখা যাবে। দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে, আবারও বলছি, খরচটা অর্থ তো আসবে কিন্তু অর্থকে ধরে রাখতে হবে। দ্বিতীয়ভাবে দৃষ্টি দিয়ে অর্থ নিয়ে আসবে বৃহস্পতি, কিন্তু দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে অর্থকে কামড়ে ধরে রাখতে হবে, আটকাতে হবে অর্থকে, সেভিংস করতে হবে। এই বৃহস্পতি আবার আপনার চতুর্থ গৃহ দৃষ্টি দিচ্ছে, এই সময় আপনার সুখ সাধন বৃদ্ধি করবে, সুখ সুবিধা আপনার বাড়বে এবং মায়ের সাথে যাদের মতবিরোধ ছিল বা মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলছিল, মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি, মায়ের সঙ্গে আপনার সম্পর্কে উন্নতি এই সময় কিন্তু হতে চলেছে। যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো। টিচিং লাইনে রয়েছেন আপনি, কোনো অ্যাডভাইজার, এই সেক্টরগুলো কিন্তু আপনাদেরকে ভালো দেবে। জ্ঞানের দ্বারা যারা কাজকর্ম করেন, জ্ঞান এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু টানা এক বছর কিন্তু দিবে। চতুর্থভাবে বৃহস্পতির দৃষ্টি তো আপনাদের এবছর কোনো কিছু মানে ভোগের জন্য, নিজস্ব ভোগের জন্য কোনো পারচেস করতে কিন্তু পারেন, সে টু হুইলার হোক, ফোর হুইলার হোক, চার চাকা, দু চাকা, যেটাই হোক না কেন, বা কোনো সম্পত্তি, অ্যাসেট, প্রপার্টি। তবে আবারও বলছি, অ্যাসেট প্রপার্টি কেনার ক্ষেত্রে একটু চোখ কান খুলে রাখবেন, কারণ এখানে কিছুটা হলেও প্রতারিত হতে পারে। জ্যোতিষশাস্ত্র কিন্তু আপনাকে আগে থেকে অ্যালার্ট কিন্তু করে। আমি একটি কথা বলছি, বৃহস্পতি আপনার জন্মছকে কেমন রয়েছে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আগামী এক বছর কী রেজাল্ট দিবে সেটা আমি আপনাদেরকে বললাম। এবং বৃহস্পতির কবচ আপনারা পরিধান করুন, কারণ এখানে যে হুবহু প্রত্যেকের ক্ষেত্রে যে একই মিলবে সেটি না। বৃহস্পতি আপনার ন্যাকালচারটা কেমন রয়েছে, আপনার দশা মহাদশা পারমিট করছে কি না, তার উপর ডিপেন্ড করবে এই আগামী এক বছর কতটা আপনি লাভ এবং লোকসানের মধ্যে দিয়ে আপনি এগাবেন। টানা এক বছর এই বৃহস্পতি কিন্তু মেষ রাশিতে অবস্থান করবে, শরীরের পাটটা নিয়ে অবশ্যই নজর রাখুন এবং জাঙ্ক ফুড, স্পাইসি ফুড, ফাস্টফুড এই জায়গাগুলোতে একটু হলো কম খান। মেদ বৃদ্ধি পাওয়া, চর্বি বেড়ে যাওয়া, কোলেস্ট্রল বেড়ে যাওয়া, লিভারের সমস্যা, পেটের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে কিছুটা হলেও ভোগাবে। কিছুটা মেডিকেল এক্সপেন্সেস শো আপনাদের হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি কন্যা রাশির মানুষ, অষ্টম গৃহে বৃহস্পতি তো কিছুটা সমস্যা দেবে, কিন্তু আপনাদের আধ্যাত্মিকতা, ডিপ নলেজ এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু দিবে। 100% যদি আপনার জন্মছক সঠিক থাকে কিছু না কিছু আপনারা কিন্তু ফল অবশ্যই পাবেন। ভিডিওটি এই পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।